নমস্কার সকলকে। অনেক দিন গরম দেওয়ার পর বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টিটা 5-6 দিন থেকে না লাগাতার হয়েই চলেছে। এতদিনের গরমে বোঝাই যাচ্ছিল না যে শরৎকাল পড়ে গেছে, কিন্তু এই বৃষ্টিটা ভালোই আমাদের এখানে ঠান্ডা ফেলে দিয়েছে। আর এই শিরশিরে ঠান্ডা হাওয়া, শিউলি ফুলের ঘ্রাণ যেন পুজো পুজো একটা গন্ধ নিয়ে চলে এসেছে। আর এই বৃষ্টির ওয়েদারে চাইনিজ খেতে কার না ভালো লাগে? দেখুন, আমাদের বাড়ির সামনাটা না কতটা জল জমে গেছে। আমি যাচ্ছিলাম দোকানে চাউমিন আনতে, তো এতটা জল পেরিয়ে তারপর আমাকে যেতে হয়েছে। বৃষ্টির ওয়েদার তো আমার খুবই ভালো লাগে, আর বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে, কিন্তু এই সময় বৃষ্টিতে ভিজলে কিন্তু উপায় নেই, জ্বর আসা নির্ঘাত। পাড়ার দোকানে চলে গেছিলাম, ওই চাউমিন ছাড়াও আরও কিছু নেওয়ার ছিল, এই ধূপকাঠি, তারপর সলাই, ম্যাগি মশলা, চা খাওয়ার দুধ, তো এগুলো সব কিছু নিয়ে নিয়েছিলাম। আর আসার সময় না ওই বৃষ্টির জলটাও পড়ছিল শরীরে, আর ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিল। পুজোটা এবছর যেহেতু একটু দেরিতে, তো এবছর মনে হয় ভালোই একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যাবে। আর এদিকে মায়ের রান্নাও শুরু হয়ে গেছে। কি রান্না হচ্ছে মা? ভর্তা মাছ। লটকার কি করতেছো? এটা লটকার পাতুরি, লটকার পাতুরি হচ্ছে। এই ঘরে তো লোটে রান্না হচ্ছে, চলুন দেখে আসি বম্মার ঘরে কি রান্না হচ্ছে। কি রান্না করতেছো? আর এদিকে বড় মা ইলিশ মাছের মাথা দিয়ে ডাটা আলু দিয়ে ঝোল রান্না করছিল। বুয়া কি করতেছো? ঝাঁপ দিচ্ছ না কাজ বাড়াচ্ছ? কোনটা? এটা প্যান্টের থেকে কি ঝুলতেছে তোমার? হ্যাঁ, সারাদিন তো বৃষ্টি হয়েই চলেছে, এখন একটু কম আছে, তাও ওয়েদারটা মেঘলা আবারও নামবে। তো এই বৃষ্টির দিনে একটু চাইনিজ খেতেও ইচ্ছে করছিল, তো ভাবলাম একটু চাউমিন বানিয়ে নিই আর তোমাদেরকেও দেখাই। প্রথমে আমি চাউ চাউটা সেদ্ধ করে নেব, কড়াই দিয়ে দিচ্ছি জল। আমি জলের মধ্যে দিয়ে দেব লবণ আর একটু সাদা তেল। সাদা তেলটা দিলে চাউমিনটা ঝরঝরে হবে, একটার সাথে একটা লেগে যাবে। অনেক সময় চাউমিন বানাতে গিয়ে চাউমিনটা দলা দলা হয়ে যায়, আর সেদ্ধ করার সময় এই জন্যে জলটা গরম করে তারপরে চাউমিনটা দেবে, তাহলে দলা দলা ধরবে না। আর চাউমিনটা দিয়ে খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ জলটা কতটা গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি চাউমিনগুলো দিয়ে দেব, ঠান্ডা জলে কিন্তু কখনোই চাউমিন দেবে না। এবারে চাউমিনটা একটু ভেজে গেলে আমি খুন্তি দিয়ে এরকম ছেড়ে ছেড়ে দেব। আমি চাউমিনে কিছু সবজি দেব, এই জন্য এরকম লম্বা লম্বা করে গাজর কেটে নিয়েছি, ক্যাপসিকাম, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা, আর এখানে একটু রসুন গ্রেট করে নিয়েছি। এদিকে আমার চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। এবারে চাউমিন বানানোর জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তেলটা আমি সামান্য পরিমাণেই দেব। তেল গরম হয়ে গেছে, সবার প্রথমে আমি দিয়ে দেব রসুন কুচি। এবারে আমি দিয়ে দেব গাজর আর পেঁয়াজটা। কিভাবে বুঝবেন যে চাউমিনটা পারফেক্ট সিদ্ধ হয়েছে? আসুন দেখিয়ে দিচ্ছি। একটা চাউমিন উঠাবেন, উঠিয়ে টানবেন, দেখুন এটা কিন্তু রবারের মতন ছোট বড় হচ্ছে, আর চাউমিনটা ছিঁড়েও যাচ্ছে না, তার মানে এটা পারফেক্ট সেদ্ধ হয়েছে।
যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে এই জন্য আমি গাজরটা আগে দিয়েছিলাম, এবারে ক্যাপসিকামটা দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দিচ্ছি। চাইনিজ রান্নাতে কিন্তু সবজিটা একটু কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগে। কি বানাচ্ছো বলো? চাও চাও বসো। আজকে অন্যরকম চাও চাও? হ্যাঁ, আজকে সবজি দিয়ে বানাচ্ছি, ডিম দিব না আজকে। বৌদি তো খাও না চাউমিন তুমি? না, আমি চাউমিনটা বেশি ভালোবাসি না। হ্যাঁ, বৌদি কিচ্ছু খায়, সব জল খায় থাকে। এবার আমি একটু লবণ দিয়ে দেব। আমাদের ননদ বৌদি সারাদিন লেগেই থাকে, ঝগড়া আমাদের লেগেই থাকে সারাদিন। সবজিটা কিন্তু ভালো মতন ভেজে নিয়েছি, এবারে আমি চাও চাওটা দিয়ে দেব। এবারে দিয়ে দেব ম্যাগি মশলা, ভালো মতন মিলিয়ে নেব। আমি সবকিছু ভালো মতো মিলিয়ে নিয়েছি, এবারে আমি একটু টমেটো সস দিয়ে দেব। অন্ধকার হয়ে এলো আর আমার চাউমিন বানানো হয়ে গেছে। একদম কম তেলে চাউমিনটা বানিয়েছি, খুবই হেলদি, সাথে সবজিও আছে, একদমই হালকা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজে দেখে থাকো অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। আজকের মতন টাটা।